आज 14 আগস্ট শুক্রবার। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদমালা দেখার। এর মাধ্যমে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম জানিয়ে দিব। প্রথমে আমরা দেখে নিব সাপ্তাহিক বাংলা সংলাপ কি কি শিরোনাম করেছে। এ লেভেলের ফলাফল নিয়ে শিরোনাম করেছে অন্যায্য ফলাফল, বাড়ছে ক্ষোভ। এখন আমরা দেখব সাপ্তাহিক সুরমার প্রধান প্রধান শিরোনাম। সরকারি পরিসংখ্যানের তথ্য, মহামন্দার কবলে ব্রিটেন, লকডাউনের শুরুতে বেকার হয়েছেন 7 লক্ষাধিক, 65 বছরের মধ্যে জিডিপির সবচেয়ে বড় পতন, এমপি মোকাব্বির খানের উপর হামলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করায় ভারতে বিক্ষোভ, পুলিশের গুলিতে 3 জন নিহত। এখন আমরা দেখব সাপ্তাহিক বাংলা পোস্টের প্রধান প্রধান শিরোনাম। অর্থনৈতিক মন্দায় যুক্তরাজ্য, চাকুরি হারিয়েছে 7,30,000 মানুষ, সিলেটে টিকেটের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ, দেশে গিয়ে বিপদে প্রবাসী বাংলাদেশিরা, রাশিয়ার করোনা ভাইরাসের টিকা অনুমোদন চেয়েছে 20 দেশ। এখন আমরা দেখে নিব সাপ্তাহিক জনমতের প্রধান প্রধান শিরোনাম। 65 বছরের মধ্যে ব্রিটেনে জিডিপির সবচেয়ে বড় পতন, মন্দার কবলে ব্রিটেন, করোনার ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার, বাংলাদেশীয় ভ্যাকসিন উৎপাদনে তোড়জোড়, বাড়ছে সিলেট মহানগরীর সীমানা, বাংলাদেশ সহ 16 দেশের নাগরিকদের ইতালি প্রবেশে বাড়ল নিষেধাজ্ঞা, ওসমানী বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ নিচ্ছে। এখন আমরা দেখব সাপ্তাহিক পত্রিকা কি কি শিরোনাম করেছে। মেজর সিনহা হত্যাকাণ্ড, মৃত্যু নিশ্চিত করতে গুলি করেন ওসি প্রদীপ, লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেটে পৌঁছেছে সোমবার, 23 আগস্টের ফ্লাইট বাতিল, সেপ্টেম্বরে স্কুল শুরুর ইস্যুতে আবারও মুখোমুখি অবস্থানে প্রধানমন্ত্রী ও স্কুল কর্তৃপক্ষ, করোনার সংক্রমণ বাড়ছে, রাজধানী লন্ডন বন্ধের পরিকল্পনা সরকারের, ইতালিতে বাংলাদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল। এখন আমরা দেখব সাপ্তাহিক দেশের প্রধান প্রধান শিরোনাম। 4 মাসীয় গ্রান্ট বিতরণ সম্পূর্ণ করতে পারেনি কাউন্সিলগুলো, ফেরত যাচ্ছে 1.5 বিলিয়ন, 9 লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে 10.8 বিলিয়ন পাউন্ড প্রদান, ওয়েস্টমিনিস্টারে 17 মিলিয়ন পাউন্ড বেশি বিতরণ, টাওয়ার হ্যামলেটসে অব্যবহৃত 1.5 মিলিয়ন পাউন্ড। ফেডারেশন অব স্মল বিজনেসের চেয়ারম্যান মাইক চেরি বলেছেন, সরকারের উচিত শর্তাবলী শিথিল করা, যাতে গ্রান্ট প্রাপ্তির যোগ্য নয় এমন প্রতিষ্ঠানও অর্থ লাভের সুযোগ পায়। বিশেষ সম্পাদকীয়, দুঃসময়ে মেয়র কি ব্যবসায়ীদের পাশে দাঁড়াবেন। এবার আমরা দেখে নিব বাংলাদেশ প্রতিদিন ইউরোপ সংস্করণ কি কি শিরোনাম করেছে। ব্রিটেনে কারিশিল্পের সংকট কাটেনি, মানুষের মধ্যে এখনও যে ভয় কাজ করছে তা দূর না হলে রেস্টুরেন্ট খাতে ভয়ঙ্কর ধস নামবে, এম এ মুনিব, সভাপতি, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। সরকার ব্যবসা বাঁচানোর জন্য যে স্কিম দিয়েছে সেগুলো সুন্দরভাবে ব্যবহার করলে সংকট মোকাবেলা সম্ভব, সৈয়দ নাহাস পাশা, প্রধান সম্পাদক, কারি লাইফ ও কারি শেফ ম্যাগাজিন। বন্ধ হওয়ার পথে সবচেয়ে পুরানো কারি হাউস, প্রথম করোনা ভ্যাকসিন রাশিয়ার, পুতিনের মেয়ের শরীরেও প্রয়োগ, সহজলভ্য জানুয়ারিতে, ব্রিটেনে অফিসিয়াল অর্থনৈতিক মন্দা ঘোষণা, প্রণব মুখার্জির অবস্থা সংকটাপন্ন, 15 আগস্ট, সেদিন ব্যর্থতা ছিল সবার, ব্রিটেনে চাকরির বাজারে মহামারী। এখন আমরা দেখব বার্মিংহাম থেকে প্রকাশিত বাংলা মেইলের প্রধান প্রধান শিরোনাম। এ লেভেল ফলাফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, শতকরা 40% গ্রেড হ্রাস, বিশাল অবিচারের অভিযোগ, আন্দোলনে নামার ঘোষণা, মক গ্রেডের ব্যবহারে ব্যাপক সমালোচনা, চরম ব্যর্থতা মন্তব্য লেবার নেতার, মার্কিং পদ্ধতির বিপত্তি স্বীকার করলেন এডুকেশন সেক্রেটারি, तीन कारणे आपग्रेडेर जोन्नो आपिल करा जाबे। एई छिलो आजकेर मतो যুক্তরাজ্য প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহের সংবাদমালা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।